আসসালাম আলাইকুম আমি টুম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ব্লগটিতে থাকছে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেগুলোই আপনাদের সাথে কিছুটা শেয়ার করব তো এই যে গতকালকে বাজার আনা হয়েছিল তো সেই বাজারগুলোকে আজকে গুছিয়ে নিচ্ছি তো এই যে একটা বয়মে চিনি আর একটা বয়মে গুঁড়া দুধ রেখেছি আর কিছুটা গুঁড়া দুধ প্যাকেটে ছিল তো সেটা ছোট একটা বক্সের ভিতরে ঢুকিয়ে দিলাম তো এই যে এটা হচ্ছে সকালে নাস্তা করার পরে নাস্তা করা হয়ে গেছে তো এখন বারান্দায় এসেছে তো এই যে এখানে জবা ফুল ফুটেছে একটা কলি ফুটেছে তো ফুলটা ফুটবে হয়তো কালকে অথবা পরশু দিন তো বারান্দায় এই জবা ফুলটা আসলে এই প্রথম একটা ফুট ফুটলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম কারণ জবা ফুলটা বাহিরের দিকে ফুটে যার কারণ আসলে ক্লোজলি দেখাতে পারি না আর এই যে আমার চা নিয়ে চলে এসেছি যেহেতু নাস্তা করা হয়ে গেছে এখন চা নিয়ে যথারীতি বারান্দায় চলে আসলাম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তো ঘুম থেকে উঠার পরে দেখলাম আম্মু রান্না বসিয়ে দিয়েছে তো ইচ্ছা ছিল বৈতা শাকটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো পারলাম না কারণ আম্মু অলরেডি সেদ্ধ করে ফেলেছে বৈতা শাকটা আর এই যে এদিকে ডালটাও বসিয়ে দিয়েছে তো ডালটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর এই যে এখানে রুই মাছ রান্না করবে তো রুই মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছে এটা ভেজে তারপর রান্না করবে আর রুই মাছটা রান্না করবে নতুন আলু আর টমেটো দিয়ে যেহেতু এখন শীতের সবজি পাওয়া যায় তো শীতের সবজি দিয়ে আজকে এই রুই মাছটা রান্না করবে তো এই যে এখন যে শাকটা সেদ্ধ করা হয়ে গেছে তো বৈতা শাক তো সেই শাকটাকে এখন বাগার দিচ্ছে আর এই শাকটা কিন্তু শুধু শাক আর ডাঁটা শাকই দিয়ে রান্না করতেছে কচু শাক আনে নেই কারণ কচু শাক আনার জন্য বাইরে যেতে হতো বাইরে আর যায়নি আম্মু আর এই যে এদিকে রুই মাছটাও রান্না করা হয়ে গেছে তো রুই মাছটা তো আগেই বললাম নতুন আলু আর টমেটো দিয়ে রান্না করতেছে আর এই যে বৈতা শাক অর্ধেকটা রেখে দিয়েছে একটা বক্সের ভিতরে সেদ্ধ করে তারপর এটাকে আমরা এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো এভাবে করে কিন্তু আপনারা বৈতা শাক অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো আমরা এভাবে মাঝে মধ্যেই এই শাক সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই তো দীর্ঘদিন পর্যন্ত এইভাবে সংরক্ষণ করা যায় শাক তো যাই হোক দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে তো এখন খাবারের জন্য সব রেডি তো এই যে এখন ভাত খাবো ভাত নিয়ে আসলাম আর দুপুর বেলার খাবারের মেনুতে ছিল এই যে বৈতা শাক শাকের সাথে ছিল ডাল আর হচ্ছে রুই মাছ তো আলহামদুলিল্লাহ খাবার বেশ ভালোই ছিল আর যেহেতু শাক হবে তো শাকের সাথে পেঁয়াজ হবে না এটা তো চলে না তো যেহেতু পেঁয়াজ আমার শাকের সাথে লাগবেই লাগবে তো এখানে পেঁয়াজটা নিয়ে নিলাম তো যাই হোক এখন আমরা আমাদের খাবারটা সেরে নিচ্ছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ